হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। আমি তানবিন বুরাদ, সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে নতুন একটি ইনফরমেশনমূলক ভিডিওতে। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে বলবো, যারা যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অথচ চ্যানেলের ভিডিও দেখেন, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন আজকে আমরা চলে যাচ্ছি আজকের ভিডিওতে। ভিডিওর আজকে যে টপিক সেটি হচ্ছে, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে ভারতীয় ভিসা আবেদন সেন্টারে যখন বাইরোডের ট্যুরিস্ট ভিসা চালু হয়ে গেছে, উপচে পড়া ভিড় চলছে বা ভিড় হচ্ছে, এটা সকলেরই জানা। তবে রিসেন্টলি যখন তারা এই যে অফিস টাইমটা চেঞ্জ করেছে, সকাল 8টা থেকে রাত 8টার যে সিস্টেমটি, মূলত সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত কিন্তু এখন পাসপোর্ট জমা নেওয়া হচ্ছে, এবং 1 ঘন্টা বিরতি দেওয়ার পর বিকাল 5টা থেকে রাত 8টা পর্যন্ত কিন্তু পাসপোর্ট ডেলিভারি দেওয়া হচ্ছে। তো এর পরেও কিন্তু ভিড় অনেকটাই বেশি সকালের দিকে। তো সকলে কমেন্ট করছিলেন যে ভাই কোন সময় গেলে আসলে আমরা ঝামেলামুক্তভাবে খুব সহজে পাসপোর্টটি জমা দিতে পারবো। তো গত রবিবারে কিন্তু অনেকে একেবারে বলা চলে ফাঁকা মাঠে গোল দিয়েছে, যে ওই দিন সবাই ধরেই নিয়েছিল যে ভিসা আবেদন সেন্টার হয়তো বন্ধ। মুনা ফিউচার পার্কে কিন্তু পুরো খা খা অবস্থা ছিল। তো তারপরে কিন্তু আস্তে আস্তে ভিড় আজকে কিছুটা বেড়েছে, এবং আজকে যে বিষয়টি খেয়াল করলাম, যমুনা ফিউচার পার্কে এবং যশোরে আমার একটি বন্ধু পাসপোর্ট জমা দিতে গিয়েছিল সেখানে এবং খুলনাতে, তো সকালের দিকে ভোরবেলা অনেকে আসছেন, সিরিয়ালে দাঁড়াচ্ছেন, যেহেতু সকাল 8টা থেকে জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে, এই জন্য অনেকে আসছেন, কারণ রোজার মাস, হয়তো সেহেরি করার পরপরই চলে আসছেন, যে সকাল সকাল যত সকাল সকাল জমা দেওয়া যায়, হয়তো কারোর অফিস আছে বা বাসায় অন্যান্য কাজ আছে, তো সকাল সকাল অনেকে, মানে বেশিরভাগ মানুষ জমা দিয়ে তার দিনের অন্যান্য কাজ করার জন্য আসলে সবাই আসছেন। সকালের দিকটা কিন্তু প্রচণ্ড পরিমাণে চাপ হচ্ছে, এবং আজকেও কিন্তু যমুনা ফিউচার পার্কে সকালবেলা প্রচুর পরিমাণে চাপ ছিল, এবং যশোরেও। তারপরে দুপুর 2টার পরে যশোরে দেখলাম একদমই চাপ কম, মানে যশোরে নিরিবিলি নর্মাল অন্যান্য সময়ের মতন মানুষ রিল্যাক্সে গিয়েছে এবং পাসপোর্ট জমা দিয়েছে। সেই সাথে যমুনা ফিউচার পার্কেও কিন্তু দুপুর 1টার পরে আমার একজন পরিচিত মানুষ গিয়েছিল, সে আমাকে কিছু ছবি পাঠিয়েছিল যে দুপুর 1টার পরে কিন্তু যমুনা ফিউচার পার্কেও সেম অবস্থা। তো আপনাদের জন্য আমার ছোট্ট একটি পরামর্শ থাকবে, আপনারা যারা দ্রুততম সময়ের ভিতরে পাসপোর্টটি জমা দিতে চাচ্ছেন, তারা কিন্তু দুপুর টাইমে গেলে সবচেয়ে ভালো হয়। দুপুর টাইমে গিয়ে আপনারা যদি সিরিয়ালে দাঁড়ান, তাহলে কিন্তু ওই সিরিয়ালটি খুব দ্রুততম সময়ের ভিতরেই শেষ হয়ে যায়, তার মানে আপনারা খুব ভালোভাবে জমা দিতে পারবেন। বন্ধুরা, ভিসা আবেদন প্রক্রিয়ার সাথে সাথে আপনাদেরকে আরেকটি তথ্য জানিয়ে দেওয়া ভালো, যে আপনারা আবার আগের ভিডিওতে দেখেছিলেন যে আমি ভোমরা ঘোজডাঙ্গা সীমান্তে গিয়েছিলাম, তো ওই সীমান্ত দিয়ে কিন্তু ভারত এবং বাংলাদেশের ভিতরে বাস সার্ভিস চালু হচ্ছে। বাংলাদেশের বিআরটিসি এবং পশ্চিমবঙ্গের WBTC এর সৌহার্দ্য যাত্রা যেটি আছে, তো প্রথমত একটি চালু হচ্ছে ঢাকা হয়ে আপনার খুলনা হয়ে, সেটি যাচ্ছে ভারতের ঘোজডাঙ্গা, বসিরহাট, বারাসাত হয়ে কলকাতা, এবং আরেকটি চালু হবে হচ্ছে বরিশাল থেকে খুলনা হয়ে, সাতক্ষীরা হয়ে ঘোজডাঙ্গা, বসিরহাট দিয়ে আপনার কলকাতা। তো এখনও ভাড়া বা সময় কিছু নির্ধারণ করা হয়নি, বলা হচ্ছে যে এই মাসের শেষের দিকে চালু হবে। আর ভোমরা ঘোজডাঙ্গা বর্ডারে কিন্তু শীঘ্রই আমি খবর পেয়েছি যে বাইরোডে ট্যুরিস্ট ভিসায় চলাচল শুরু হবে, কারণ ইতিমধ্যে কিন্তু বাইরোডে ট্যুরিস্ট ভিসা ভোমরা ঘোজডাঙ্গা বর্ডার দিয়ে প্রদান শুরু হয়ে গিয়েছে। বন্ধুরা, এই ছিল আজকের ছোট্ট একটি ইনফরমেশনমূলক ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন, আর যদি কিছু জানার থাকে কমেন্ট করতে পারেন। তো ভালো থাকবেন সকলে, দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।